গুড মর্নিং। সো আজকে হচ্ছে 23 তারিখ, 23rd June, আর এখন অনেকটা দেরি হয়ে গেছে, এখন 11:30 মতো বাজে। আজকের ব্লগটা আমি একটু দেরি করেই স্টার্ট করলাম। আর যে মেইন ব্যাপারটা, ভ্যাকসিনের পরবর্তী অবস্থা, তো সেটা কেন সেটা আমি একটু এখানে ইন্ট্রোতেই বলে দিই ফার্স্টে, যে সবাই মোটামুটি ভ্যাকসিনেশনের সময় ব্লগ করেছে, ভ্যাকসিনেশনের দিন বা ভ্যাকসিনেশনের সময় সেই মুহূর্তটাকে ক্লিপ মানে রেকর্ড করে আর কি শেয়ার করেছে, বাট আমি সেটা করতে পারিনি, আমি পুরো উল্টোটা। আমার ভ্যাকসিনেশন হয়ে গেছে গতকাল, মানে 22 তারিখ, আজকে আমি ব্লগ করছি। আর গতকাল আমি ব্লগ করছিলাম না, আর আমার ভ্যাকসিনেশনটা যে মানে কি বলবো, তো কাল আমার ভ্যাকসিনেশন ছিল, এবার আমার ভ্যাকসিনেশনটা হঠাৎ করেই হয়ে গেছে, মানে গিয়েছি হয়ে গেছে এরকম একটা ব্যাপার। এরপরে যে ব্যাপারটা হয়েছে, আমি কালকে ব্লগ করতে পারিনি, মানে একটু একটু ব্লগটা স্টার্ট করেছিলাম দুপুরের দিকে, এতটা আগেও শুরু করিনি, দুপুরের দিকে স্টার্ট করেছিলাম, কিন্তু আসল যে সময়টা মানে যে ভ্যাকসিনেশনের সময় সেগুলো রেকর্ড করা, ওই সময় আমি ফোন বার করেও আর রেকর্ড করিনি। তো আমি ভাবলাম যে যখন আসল জিনিসটাই রেকর্ড করি তো কালকের ব্লগের দরকার নেই, তো আর কালকে ব্লগ করিনি, ঠিক আছে। এবারে আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম, এবার কালকে আমি ভাবছি কি যে আমি খুব এক্সাইটেড যে কী হবে না হবে সেটা বোঝার জন্য। তো কালকে দুপুরের পর থেকে আমার ভ্যাকসিনেশনের পর থেকে আর কি রাত অবধি আমার সেরকম কিছু হয়নি, জ্বর বা গা হাত পা ব্যথা হাতে ব্যথা কিছুই হয়নি। মাঝরাত থেকে আমার মেইনলি প্রবলেমগুলো শুরু হয়েছে, কারণ ঠিক আছে মাঝরাত থেকে যখন প্রবলেমগুলো শুরু হয়েছে এগুলো তোমার সাথে শেয়ার করতে পারবো ভ্যাকসিনেশনের পরবর্তী অবস্থা। তো সেই জন্য আজকে থেকে মেইনলি ব্লগটা আমি স্টার্ট করলাম, এটাই আমার রিজন। আর অ্যাজ ইউজুয়াল এই সময় আমি চা খাই, চা খাচ্ছি, এরপরে যা যা সমস্যাগুলো আছে ওগুলো এক এক করে বলবো, এখনই হুট করে বললে তো হবে না। আজকে বিকেলে আমার কাজও আছে, এনজিওর মানে এনজিওর সাথে একটু কাজ আছে, একটা জায়গায় যেতে হবে কিছু ডোনেশনে মানে ফান্ড কালেকশনের জন্য। তো আমি জানি না আমি কতটা যেতে পারবো, বাট আমি যাওয়ার চেষ্টা করবো, কারণ আমি না গেলে একটু সমস্যা হবে। একজন দেবে যে সে আমার চেনা জানা, তখন দেখা যাক কী হয়, চেষ্টা করবো তো যাওয়ার। তো একটু বাইরে গেছিলাম আর আজকে তার মধ্যে একটু রোদ উঠেছে, একটু অস্বস্তি লাগলো, মানে একটু মনে হচ্ছে যে শরীরটা হয়তো একটু উইক হয়ে রয়েছে, তবে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এমনি যে প্রবলেমটা এই হাতে তো এই বা হাতে এখানেই ভ্যাকসিন দিয়েছে, এই হাতটা ব্যথা, ওপর নিচ করতে পারছি না, আর সারা শরীরটা একটু ব্যথা, গা হাত পাগুলো ব্যথা, হালকা জ্বর জ্বর আছে, খুব একটা বেশি জ্বর না, মানে হালকা। রোদ থেকে এলাম তো এখন একটু মনে হচ্ছে গাটা একটু গরম, এরকম ব্যাপারটা হচ্ছে। আর এই আর কি, মানে ভালো লাগছে না এরকম ব্যাপার। আর তার মধ্যে কিছু, আমাদের ঘরের এইখানে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছ, এইখানে লাইট, বাট এইদিকে আমি দেখাচ্ছি, এইখানে একটা লাইট দেখতে পাচ্ছ, যে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এইখানে একটা লাইট ছিল, এই জায়গায় একটা লাইট ছিল, ওই লাইটটা খারাপ হয়ে গেছে, যার ফলে এই বড় লাইটটা সবসময় জ্বালাতে হচ্ছে। আর এই বড় লাইটটা জ্বালালে অনেক বেশি আলো হয়, আর না জ্বালালে অন্ধকার হয়ে যায়, যার ফলে আমাকে বড় লাইটটা জ্বালাতে হচ্ছে যখন আমি কথা বলছি বা কিছু। তোমরা যারা এখনো অবধি ভ্যাকসিন নিয়ে নিয়েছো আর তোমাদের কী কী হয়েছিল আমাকে প্লিজ জানিও, আর যারা নাওনি তারা কিন্তু রেডি থেকো, কিছু হতে পারে। বাট আমি মানে সবার মুখেই এরকম শোনা যায় যে যদি কিছু এফেক্ট হয়, জ্বর বা হাত পা ব্যথা, মানে জ্বর টর এরকম টাইপের কিছু হয় নাকি ভালো, মানে কাজ করছে, করোনা হবে না, এটা কিন্তু হেব না কেউ। আর মা আজকে এখানে রান্না করছে, 2-3 দিন মানে মাই করছে, যেহেতু মা এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, তাই তো? এখন কেমন? হ্যাঁ, এখন মোটামুটি ভালো আছে, এই জন্য মাই এখানে একটু রান্না করছে। আজকে এমনিতেও আমি সেরকম কিছু করতে পারবো না, তাও মাকে বলেছি পাট পাতার বড়া ভাজা হবে, তো আমি মাকে বলেছি তুমি কেটে ধুয়ে রেখে যাও, মানে নুন হলুদ দিয়ে রেখে যাও, আমি ওটা। ও মা, বেসন নেই তো মা? আনা আছে ওখানে, নতুন আনা আছে। যাই হোক, তাই মাকে বলেছি তুমি নুন হলুদ দিয়ে দিতে আর পাতপাতার বড়টা খাবার আগে করবো, তাহলে বেশ ভালো লাগে, গরম গরম থাকে। তো মা এখন ওই বেগুন আলু করবে আর মাছের ঝোল করবে, এইটাই হবে এখন রান্না। আর আমি ওই 2-2:30 দিকে খাওয়ার আগে পাতপাতার বড়টা একটু জাস্ট ভাজবো, ওটা ভাজতে তো অসুবিধা নেই। এখন আমি বাঁ হাত দিয়ে ফোনটা ধরে রয়েছি, ডাল আছে তো কালকে, ডাল আছে, হ্যাঁ কালকের, তো আমি বাঁ হাত দিয়ে এখন ফোনটা ধরে রয়েছি, একটু ইয়ে লাগছে, মানে কেমন একটা লাগছে, একটু খুব একটাও যে অসুবিধা হচ্ছে তেমন না, হালকা ফিলিং, অন্যান্য সময়ের থেকে মানে অন্যান্য দিনের থেকে একটু আলাদা ফিলিংস, সেটা তো হবেই। বাট আবার মানে আমি ভাবি মাঝে মাঝে যে কোনো একটা ওষুধ বেরোতে পারতো, যেটা জল দিয়ে গিলে খেয়ে নেওয়া যাবে এরকম কিছু।
সকাল থেকে কত সুন্দর রোদ ছিল, ভাবলাম দিনটা হয়তো আজকে রোদ থাকবে, একটু শুকনো থাকবে, ঠিকঠাক থাকবে, আবার পুরো মেঘ করে এসে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো শুরু হলো মুসুলধারে, তার সাথে বেশ ভালো হাওয়াও দিচ্ছে। জানলাটা একটু বন্ধ করেছিলাম, আবার খুলেও গেছে, মানে একটা ভালোই হাওয়া দিচ্ছে আর কি। যাই না ঝড়টা হবে কিনা, যাই হোক। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলতে ভুলেই গেছিলাম, যেটা হলো আমি তো তখন বলেছিলাম যে মাছ রান্না হবে, বা নর্মালি মাছ রান্না হওয়ার কথা ছিল, আমি সেটা জানতাম। এবার হঠাৎ করে ইলিশ মাছ পাওয়া গেছে, তো এখন ইলিশ মাছই আনা হয়েছে, ওটাই রান্না হবে। এটা বলতে ফার্স্টে ভুলে গেছিলাম, আমি ভেবেছিলাম তো ওইটাই হবে, তাই জন্য না, মানে আমি সেটাই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমার সাথে দেখেছো। ইলিশ মাছ দেখলে তো চেনা যায়, যারা মোটামুটি চেনে তারা চিনতে পারবে। তো এই প্রথম, মানে এই বছর এই প্রথম আর কি সিজনে ইলিশ মাছ খাওয়া হবে। আর ইলিশ মাছের যা দাম, মানে সত্যি মানুষ সত্যি মানুষের পক্ষে খাওয়া। বেশি খারাপ লাগছে, হয়তো সকালবেলা যদি প্যারাসিটামলটা খেয়ে নিতাম বেটার হতো। আমি অপেক্ষা করছিলাম যে দেখি কি হয় কি হয়, এই করে করে এখন দুপুর হয়ে গেছে, এই খেয়ে একেবারেই খাবো। সকালবেলা খেয়ে নিলে না মানে এতটা অস্বস্তি আর লাগতো না, আবার তার মধ্যে গ্যাসের ওষুধ খাওয়া হলো, কারণ মা আরও শরীর খারাপ ছিল কিছুদিন আগে, যদি আমার শরীর খারাপ হয়ে যায় ইলিশ মাছ করেছে তো। একটা গ্যাসে আমাদের বাড়িতে শুদ্ধ সবারই তো শরীরের খুব সুন্দর কন্ডিশন, মানে সবাই প্রচুর প্রচুর ওষুধ খায়, মানে আমিও খাই, কিন্তু খুব একটা বাধা ধরা খাই না, বাট খাই। বাট আমার মা আর বাবা তো মান্থলি মানে হাজার হাজার টাকার ওষুধ খায়, স্পেশালি বাবা এই গত এক বছর ধরে হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছে মান্থলি, বাবার একটা প্রবলেম হয়েছে তার জন্য। আর মার তো আজকে প্রায় 10-12 বছর ধরে সুগার, তারপরে নার্ভের প্রবলেম, চোখের প্রবলেম, সমস্ত মিলিয়ে মাও ওরকম হাজার হাজার টাকার ওষুধ খায়। এবার সেই এত ওষুধ খেয়েছে এত বছর ধরে, মানে সুগার এসবের জন্য, সুগার হলে তো এমনি শরীরের সমস্ত কিছু নষ্ট করে দেয়, যার ফলে মার অনেক কিছু, মানে দিন দিন চোখ আরও খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন পেটের প্রবলেম আর লিভারের সমস্যা হয়ে যাচ্ছে, হজম হচ্ছে না, তো এইসব প্রবলেম লেগেই থাকে। তো আমাদের একটু এদিক থেকে ওদিক খাওয়া দাওয়া হলেই মানে গেলো সেদিনকে, মানে যেদিন আমি বিরিয়ানি, আমি খেতে একান্তই ভালোবাসি বলে বাড়িতে বানাই, খাই জোর করে, বাট আমারও যে খুব একটা ভালো হজম শক্তি এই বয়সে সেটাও না। বিরিয়ানি যেদিনকে বানাই সেদিন সকাল থেকে রাত অব্দি ওষুধ চলে, এরকম একটা ব্যাপার, হজমের ওষুধ, গ্যাসের ওষুধ, সমস্ত ওষুধই আর কি চলে। বা যেদিন একটু রিচ রান্না, মাংস ফাংস যদি একটু কষা করে বানানো হয় তাতেও হয়, এরম ব্যাপার। তো ওই জন্যই আর কি ইলিশ মাছ খাওয়া হবে। মারও দুদিন আগে শরীরটা খারাপ ছিল, মা যে এখন পুরোপুরিও সুস্থ, সুস্থ মোটামুটি সুস্থ এখন মা, তো ওই জন্য আর কি ওষুধপত্র খেয়ে নেওয়া হলো। মাও একটা খেলো প্যানফর্টি, আমি একটা হালকা পাওয়ারের ওষুধই খেয়েছি, বেশি পাওয়ার ওষুধ তো সবসময় খাওয়া উচিত না এই আর কি। তারপর আমি ভাত ফাত খেয়ে এসে প্যারাসিটামলটা খাবো, তারপর দেখি কীরকম লাগে। ওদিকে আবার এনজিওর কাজের জন্য বেরোতে হবে, ওখানে যেতেই হবে, খুব ইম্পর্ট্যান্ট। হাতে চাপ দেবে না, তারপর বলো। হাতে চাপ দেবে না, হ্যাঁ তারপর বলো। তারপর আর কি বলবো, কি খবর, কেমন আছো? এখন ঠিকই আছি, এখন শরীর ভালোই আছে, সব ঠিকঠাক নর্মাল, সব ঠিকঠাক। নাকি ক্যামেরা এরকম বলছো, ক্যামেরা না সেটা না, একটু তো গ্যাসের প্রবলেম আছে, আমার তো শরীরের প্রবলেম আছে, এত বছর ধরে সুগারে ভুগছি, হ্যাঁ সুস্থ না, একটু গ্যাস আছে, কোমর টুমর ব্যথা ব্যথা আছে, এটা আমাদের আছে, মানে আমারও এখন একটু আর কি। আজকে মানে প্যারাসিটামল যদি সকালে খেয়ে নিতাম আমার ভালো হতো, হ্যাঁ প্যারাসিটামল, সেইটাই আমি তখন বুঝতে পারিনি, না মাঝরাত না ভোর রাত, ভোর রাতের দিকে মধ্যে আলো ফুটেছিল, আমি হঠাৎ করে কাঁপছি বিছানায় শুয়ে, ঠিক আছে শুয়ে কাঁপছি, তারপরে ভালো করে চাদর ফাদর গুলো গায়ে দিলাম, দিয়ে তারপরেও দেখছি কাঁপছি একদম, পুরো মুখ ফুক ঢেকে দিয়েছিলাম চাদর, তখন ভালো মতন মানে আমি পুরো কেঁপে উঠেছি, কাঁপাতে ঘুম ভেঙে গেছে, মানে ঘুমের মধ্যে তো আর আমি বলিনি, তবে আমি একটু হালকা হালকা বুঝলাম যে আলো ফুটেছে, ওটা ভোরের দিকে 5টা 6টা ওরকম সময়ের দিকেই হবে, মানে বেশ আমি কাঁপছিলাম তখন। এখন আছি হচ্ছে বেলঘরিয়ার একটা ভেতরের দিকে একটা জায়গাতে,
আর যে জায়গাটাতে আছি সেই জায়গাটা এখানটা না পুরো জল, যার জন্য আমি আর নামিনি, আমি গাড়ির মধ্যেই বসে আছি। ওরা গেছে সেই বাড়িটা যেখান থেকে আর কি আনবে। তো আমি বললাম কি যে আমি জলের মধ্যে আর নামবো না, কারণ আমি এমনি লেগিংস পরে রয়েছি, সেটা গোটানো যাবে না, আর এই জল যদি আমার গায়ে বসে তো আরও বাজে হবে এমনি। তো ওই জন্য আমি আর নামিনি। দেখি কতক্ষণ, বেশিক্ষণ হয়তো লাগবে না, 5-10 মিনিট লাগবে। ওরা গেছে, জাস্ট চলে গেছে 5 মিনিট হলো। তারপরে আরও একটা কি দুটো জিনিস কালেকশন আছে, তারপরে আমরা চলে যাব খড়দা সোদপুর, যেখানে যার বাড়ি সে চলে যাবে। আমি এখানে আরও একবার বলছি যে যদি সম্ভব হয় তোমাদের যথাসাধ্য সাহায্য করো, এগিয়ে এসো, পাশে থেকো, কারণ আমাদের সত্যি খুব চাপের মধ্যে আছি। জাস্ট আজকে 22, আজকে কত তারিখ, 23 তারিখ হয়ে গেলো, মানে হাতে আর 7-8টা দিন বাকি রয়েছে, তার মধ্যে মানে হাফও জোগাড় হয়নি, মানে ভীষণই চাপের মধ্যে আছি, জানি না কোথা থেকে কীভাবে কী হবে। তো যদি সম্ভব হয় তোমরা প্লিজ পাশে থেকো, প্লিজ সাহায্য করো। আমি এই ডেসক্রিপশন বক্সে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে দেবো, আর তোমরা যদি অ্যাকাউন্টে ডিরেক্ট ট্রান্সফার করতে না চাও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কাছাকাছি হলে তোমাদের বাড়ির থেকে আমরা সমস্ত কিছু কালেক্ট করব। আর এমন যদি কেউ হয়ে থাকো যে যাদের বাড়িতে হয়তো রেশনের চাল তোলা হয় না বা কিছু, তারা যদি কালেক্ট করে রাখতে পারো কাছাকাছির মধ্যে, মানে আমার এই ভিডিওটা যারা দেখবে, যারা জিনিস দিতে চাইবে তাদের অবশ্যই কাছাকাছির মধ্যে থাকতে হবে। তো যদি কাছাকাছির মধ্যে এমন কেউ থাকো যে মানে রেশনের চাল ডালগুলো কালেক্ট করা হয় কিন্তু মানে খাওয়া হয় না বা কালেক্ট করা হয় না, সেক্ষেত্রে পুরনো জামা কাপড়, কিছু চাল, শুকনো খাবার, এরকম কিছু থাকলে অবশ্যই দিতে পারো, আমরা রিসিভ করার চেষ্টা করবো। সো প্লিজ সবাই একটু সাহায্য করার চেষ্টা করো, একটু পাশে থাকার চেষ্টা করো, খুব উপকৃত হবো আমরা। তাহলে জাস্ট বাড়িতে এলাম, 10 মিনিট খানিক আগে এসে ফ্রেশ হলাম, আর মা দিয়ে গেল চা। এখন চা আর বিস্কিটটা খাবো। শরীরের কন্ডিশন বলতে মাথাটা একটু জাস্ট ভার হয়ে রয়েছে, মাথাটা একটু ধরে রয়েছে, আর বাইরে থেকে তো এলাম এখন বুঝতে পারছি না, একটু অসুস্থ তো লাগবে, ব্যাস এই আপাতত কন্ডিশন। হাতটাতেও একটু মনে হচ্ছে কম আছে ব্যথাটা, প্যারাসিটামল খেয়েছি, তার এফেক্টটা হতে পারে, দেখা যাক, হয়তো কালকে থেকে একটু ঠিক হয়ে যাবো। আমাকে যিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে কীভাবে সাহায্য করা সম্ভব সেটা তো সম্ভব না, আপনি বলেছেন তাতে আমি মানে থ্যাঙ্কফুল, বাট ওখান থেকে তো সত্যি সাহায্য করা সম্ভব না, ওখান থেকে আমরা কিছু বলতেও পারি না সেক্ষেত্রে। বাট আদার্স যদি কেউ আপনারা সাহায্য করতে চান, যারা আমার ভিডিও দেখছেন, তারা প্লিজ আমার সাথে যোগাযোগ করুন, কমেন্ট করুন নিচে, অথবা আমার ডিসক্রিপশন চেক করতে পারেন, সেখানে আমি আমার এনজিওর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে আমি সেটা দিয়ে দেবো, আপনারা দেখুন। আদার্স কমেন্ট করুন, করে আমাকে জানান, আমি খুব 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 থ্যাঙ্ক মানে কৃতজ্ঞ থাকবো তাদের কাছে। সো গাইস, রাত্রি এখন বাজে 12:15, সন্ধেবেলার আমি ফেরার পর থেকে আর ব্লগ করিনি কন্টিনিউ, শরীরটা ভালো লাগছিলো না, একটু ল্যাদ লাগছিলো, মুড ছিল না, তো সেই সব কারণে কইলে একটু শুয়েই ছিলাম, যেহেতু বেরিয়েছিলাম তার জন্য মনে হয় একটু আবার ওই হাত পা ব্যথাগুলো একটু বেশি হয়ে গেছিলো, কোমর ব্যথা হচ্ছিলো একটু, জ্বরটা সেরকম ছিল না ওই আর কি। তো রাত্রিতে খাওয়া দাওয়া করে এখন প্যারাসিটামল খেলাম, এখন আমি শুয়ে পড়বো, কালকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা আমি তোমাদেরকে এখনই বলছি না, তো হয়তো তোমরা টাইটেলে বা থাম্বনেলে দেখে বুঝতেই পেরেছো। তো যাই হোক, কালকে আমি সেই কাজটা করিয়ে নেবো, একটু তাড়াহুড়োর মধ্যে করছি, কারণ কি বর্ষাকালটা চলে গেলে খুব প্রবলেম হবে, সেই জন্যই করা। তো আমি কালকে অবধি ব্লগটা কন্টিনিউ করবো, একেবারে এই ব্লগটা হয়তো একটু বড়ো হয়ে যাবে যেহেতু 2 দিনের ব্লগ। যাই হোক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে কালকে। আমি এখন আছি পায়েলের বাড়িতে। কালকে রাত্রে যখন আমি লাস্ট ব্লগটা এন্ড করেছিলাম, তারপরে আমি বলেছিলাম কি সকাল থেকে আবার ব্লগ করবো, আর সকাল থেকে আর হয়নি, অনেক তাড়াহুড়ো ছিল, তার মধ্যে মানে মাও আজকে বেরিয়ে যাবে, মানে আমি বেরিয়েছি ওই 12টার দিকে, তারপরে আমাদের কিছু কেনাকাটা ছিল, কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে একেবারে পায়েলের বাড়িতে এসে বসে আমি ব্লগটা স্টার্ট করলাম। এই জিনিসটা তো আমি পড়েছিলাম আমার স্ট্রেটনিংয়ের দিন, ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে, এক ফোঁটা সময় পাইনি, একদমই হয়নি। এরপরে তো আমি বলেইছিলাম কালকে কি তোমরা মানে স্ট্রেটিং করাবো, তো ওইটা শুরু করবো আর কি। এবার মা বাড়িতেও যাওয়ার আবার ব্যাপার আছে, মা চলে গেছে, ওখানেই দুপুরবেলায় আর কি একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো আমি আর যেতে পারিনি। আমার দেখা যাক, আমার তো মোটামুটি 5 ঘন্টা তো সময় লাগবে, তারপরে যদি সময় পাই যাবো। আমি জাস্ট শ্যাম্পুটা করে এলাম, এসে বসলাম, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি যে কুর্তিটা পরে এসেছিলাম ওটা পরে তো করা যাবে না। তো পায়েল আমাকে একটা ওর জামা দিল, ড্রেস চেঞ্জ করেছে, আর পায়েল গেছে খেতে, ও আসবে, ও খেয়ে এলে তারপরে চুলটা শুকিয়ে স্টার্ট করে দেবো, বাট চুলটা শুকাতে একটু সময় লাগবে শ্যাম্পু করতে। আর আজকে মেবি দুটো জিনিস একসাথে হবে, মানে আমি তো ফার্স্টে স্ট্রেটনিং করাবো, পায়েল করে দেবে, এবার তারপরে আমারটা যদি মোটামুটি ঠিকঠাক হয়ে যায় টাইমের মধ্যে, তারপরে পায়েলেটটাও হয়তো আমি করিয়ে দেবো, আর যদি ক্রিমটাও বেঁচে যায়, ক্রিমটাও যদি থাকে, তাহলে পায়েলেটটাও একসাথে হয়ে যাবে, দুটো কাজ একসাথে হতে পারে। আর আমার মোটামুটি শরীর ঠিক আছে, 90% পুরো ঠিক হয়ে গেছে, এখন আমি হাতে জাস্ট একটু ব্যথা হচ্ছে, নাড়াচাড়া করলে একটু প্রেশার করলে ব্যথা হচ্ছে হাতে, এমনি সব ঠিক আছে, জ্বর টর আর নেই, গা হাত ব্যথাও কমে গেছে, এখন ভালো আছে, আর অসুবিধা নেই, কালকে তো মনে হচ্ছে পুরো ফিট হয়ে যাবো।
8টা বেজে গেছে এখন অবধি, আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা, কারণ লাস্ট যে ক্রিমটা লাগানো হতো, মানে লাগানোর দরকার সেটা আর কি লাগানো হয়ে গেছে, সেটার ওয়াশও হয়ে গেছে। এখন এই কন্ডিশন আছে চুলের, এরপরে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করাবে, সেটা করতে মোটামুটি, কারণ এই চুলটা এখনো পুরোটা শোকানো হয়নি, সেটা করতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। তারপরে মানে আমি বাড়ি ঢুকতে ঢুকতে যে 9:30 বেজে, আমার 7.5 ঘন্টা মতো লাগলো আজকে। তবে আমার চুলে একটা যে প্রবলেমটা হয়েছে, এটা মানে ফার্স্টবার স্ট্রেট করানো, এটা নিয়ে আমি 3 নম্বরবার করাচ্ছি, ফার্স্টবার করানোর পর অনেক বেশি ড্যামেজ হয়ে গেছিলো। এবারে সেকেন্ডবার আমি যেটা করিয়েছিলাম, তারপর থেকে আমি একটাও স্পা করাইনি এই 7 মাসে, যার ফলে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, যার জন্য চুলটা মানে অতটা ভালো ধরছে না আমার যেটা মনে হচ্ছে। বাজে প্রায় 9:30, আমি বাড়ি এসেছি ওই 9টার দিকে, আর মাও আজই ছিল না, মা আজকে গেছিলো মা বাড়িতে, ওখানে ওই একটু খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তো সেখানে গেছিলো, আমি তো যেতে পারিনি। তো যাই হোক, দেখতে তো পাচ্ছো যে কী অবস্থা, তো দেখতে তো পাচ্ছ এমনি মোটামুটি চুলের কি কন্ডিশন। এখন 3 দিন তো ওয়েট করতে হবে, তারপরে ফাইনাল রেজাল্ট বোঝা যাবে যে কি আসবে জিনিসটা, দেখা যাক। তবে একটু তো চাপ লাগছেই, গরমে করার ফলে ঘাম প্রচণ্ডভাবে লাগছে এই জায়গাগুলোতে, যেটা ক্রিম লাগানোর সময়ও খুব ঘাম লাগে। তবে আমার মনটা খুব ভেঙে গেছে, আর সব থেকে বেশি কষ্ট পেয়েছে পায়েল, মানে লাস্টে যখন দেখলো যে এই জায়গাটা একটু ওয়েভ এসেছে, তখন ও এতটাই বেশি কষ্ট পেয়েছিল, মানে কি বলবো, মানে আমার নিজেরই সেটা দেখে খুব খারাপ লাগছিলো, এতটাই না এতটা এফোর্ট দিয়ে করার পরেও, মানে ওর অনেক বেশি কষ্ট হয়েছে, এতটা সময়, 7 ঘন্টা সময় দাঁড়িয়ে এতটা কষ্ট হয় স্ট্রেটিং করতে। দুদিন আগেও কী বৃষ্টি কী বৃষ্টি, মানে আজ থেকে 1 সপ্তাহ আগে তো এরকমও সময় গেছে, তোমাদের আমি দেখিয়েওছিলাম যে আমার ঘরে ফ্যান আসতে চলছে, ইভেন ফ্যান বন্ধ ছিল, এরকমও একটা গোটা দিন গেছে যে পুরো ফ্যান বন্ধ, ঠান্ডা লাগছে রীতিমতো, না যে শীতকাল না কী কাল, গরমকাল না বর্ষাকাল বোঝা যাচ্ছে না, চাদর গায়ে দিয়ে বসে ইভেন ব্লগ করেছি, মানে আমার কপাল কি বলবো। আর আজকে মানে আমার মুখ দেখে কি বুঝতে পারছো, আমি এত ঘামাচ্ছি, এত গরম, মানে আজকেই মনে হয় এতটা গরম পড়লো, এই 1 সপ্তাহের মধ্যে মনে হয় আজকে সব থেকে বেশি গরম পড়েছে আমার, মানে আমার বিশ্বাস আগামী 2 দিন, যে কদিন আমাকে আর কি চুলটা রাখতে হবে, আগামী 2 দিন আমার এরকমই গরম থাকবে, পুরো পাগল হয়ে যাচ্ছি। তো আমি মানে ব্লগটা অনেকক্ষণই কন্টিনিউ করতে পারছিলাম না, অনেকক্ষণ পরই তোমার সাথে দেখা করলাম। তো যে ব্যাপারটা হচ্ছে যে গরমকালে আমি বলবো কি, তোমরা সবাই অ্যাভয়েড করো। হ্যাঁ, পায়েলের বাড়িতে এসি নেই বলে আমার একটু প্রবলেম হয়েছিল, পায়েলও সেটার জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টেড কি ঘাম হচ্ছিল, তো আর ফ্যান চালানো যায় না এই সমস্ত কাজে খুব একটা বেশি, ফ্যান বন্ধ করে করা মানে বুঝতেই পারছো এই গরমের মধ্যে তো ঘাম, এইটার জন্য একটু প্রবলেম তো হয়েইছে। এছাড়াও এই যে মেনটেন করা 2টো দিন, এটা যা মানে যে পরিমাণ কষ্টের বলার বাইরে। আমি আজকে মানে ওর বাড়ি থেকে আমি এসেছি 9:30-এর দিকে, 9:30-এর থেকে এখন রাত্রির বাজে ওই ধরো 11:30-12টার মতন, এই 2টো ঘন্টা থাকতে গিয়ে আমি মানে আমার কষ্ট হচ্ছে রীতিমতন, আমি প্রতিটা মুহূর্তে ফিল করছি এই গরমের মধ্যে এত বড় চুল ছেড়ে সমস্ত কিছু করার কষ্ট। তো বাকি আরও 2টো দিন আমি কীভাবে থাকবো আমি জানি না, আমার মনে হয় না মেনটেন করতে পারবো বলে, কারণ এই সমস্ত জায়গাগুলো এই দেখো ঘাম লেগে না, এই দেখো বুঝতে পারছো, দেখো ঘামিয়ে কীরকমভাবে ঘামাচ্ছি যে এইখানে ঘামে আর কি চুল চিপকে যাচ্ছে, তো এই চুলগুলো পুরো বেঁকে যাবে, মানে পুরো 1 ফোঁটাও থাকবে না এই যে এই সমস্ত জায়গার চুলগুলো, মানে আমি বারবার করে মুছছি কিন্তু কোনো লাভ নেই, যে এই সমস্ত জায়গার চুলগুলো সমস্ত কিছু আর কি বেঁকে যাবে। পায়েল প্রচণ্ড কষ্ট করেছে আর আমার এতটা খারাপ লাগে, মানে ও তো আমার থেকে সেরকম আর কি বলবো রেমুনারেশন নেয় না সেরকমভাবে, বন্ধুবান্ধবের মধ্যে বলে ও এতটা কষ্ট, ওর শেষের দিকে ওরও খুব মন খারাপ হয়ে গেছিলো কি মানে, আর তার মধ্যে আমার এত কেমিক্যাল ট্রিটেড হেয়ার, তো মানে আমি এর আগে হাইলাইট করিয়েছি 2-3 বার করিয়েছি, তারপরে স্ট্রেটনিং অলরেডি হয়ে গেলো 2 বার, এটা আমার 3 নম্বর বার, যার ফলে একটু তো প্রবলেম হয়, একটু ফ্রিজিনেস অনেক বেশি, আর এই 7 মাসে আমি একটাও স্পা করাইনি, যার ফলে আমার ফ্রিজিনেস ভীষণ বেশি, সেটার জন্য একটু সময় নিয়ে ওকে ধৈর্য ধরে করতে হয়েছে। তারপরে এই যে ঘাম হচ্ছে, মানে ক্রিম লাগানোর পরেও তোমার ঘাম হয়েছে, তাতেও তো প্রবলেম হয়েছে, তো এই সমস্ত কারণের জন্য ওরও একটু মনটা খারাপ ছিল। তো দেখা যাক এখন কী হয়, আর কি বলবো, কিছু করার নেই, মানে আমি এখন কথা বলছি আমি রীতিমতো ঘামাচ্ছি, মানে পুরো সমস্ত জায়গায় দেখতে পাবে, এই দেখো চুল চিপকে গেছে, বুঝতে পারছো, এই দেখো এই চুলটা পুরো বেঁকে যাবে এইখানে চুলটা। তো আমি তো বলবো কি গরমকাল অ্যাভয়েড করো ভাই, আমি তো আর কোনোদিনও করবো না, ইভেন আমার এইবারে করে আমার যা মানে আমার নিজের যেরকম ফিল হচ্ছে কি, আমি আর কোনোদিনই হয়তো স্ট্রেট করাবো না, করালে কেরাটিন ট্রিটমেন্ট যদি ইচ্ছা কখনো করাতে পারি, বাট স্ট্রেটনিং হয়তো আমি আর কোনোদিনও করাবো না, রেজাল্টটার উপর ডিপেন্ড করবে, কারণ আমিও ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড, বেকার 7 ঘন্টা 7.5 ঘন্টা সময় নষ্ট করা, টাকা নষ্ট, সমস্ত কিছুই নষ্ট। তো যাই হোক, অনেক কিছু তো বলেও দিলাম আর ব্লগটা এন্ডও করা হচ্ছে না, যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, জানি না তোমাদের কেমন লাগলো, একটা জগা খিচুড়ি মিক্সড ব্লগ, আর আমার শরীর
99% ঠিক, শুধু এই হাতের ওই জায়গাটাতে একটু ব্যথা, মানে ওই জায়গা ধরো কেউ আচমকা হাত দিয়ে দিচ্ছে বা কিছু লাগছে, তো সেক্ষেত্রে একটু ব্যথা করছে, বাদ বাকি সমস্ত কিছু ঠিক। তো আজকের মতন এখানেই, গুড নাইট, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটু নতুন ভিডিও নিয়ে। তোদের সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।